ভুট্টা থেকে শুরু করে আলু দেখেন কি পরিমাণে ড্রেন হচ্ছে, কারণ ওটা সামনে উইডার হেড ব্যবহার করা আছে। এই দেখেন মাটিটাকে নরম করে দূরে ধরায় দিচ্ছে, এবং পিছনে যে লাঙ্গলটা আছে এটা এখানে আলুর মতো একদম সুন্দরভাবে মাঝখান দিয়ে তা ড্রেন করে দিয়ে যাচ্ছে, এবং যে দ্রুত ড্রেন করে যাচ্ছে এটা একদম অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম, আমার সামনে দেখছেন ছোট্ট একটা মেশিন, এটার কাজ আমরা দেখব। নিড়ানি হচ্ছে এবং এটাকে ড্রেন করে যাচ্ছে, ভুট্টা থেকে শুরু করে আলু এরকম খেতে যে নিড়ানি দিতে হয় দুইটাই একটা ছোট্ট মেশিন দিয়েই করতে পারবেন। দেখেন কি পরিমাণে ড্রেন হচ্ছে, কারণ ওটা সামনে উইডার হেড ব্যবহার করা আছে, পিছনে দেখতে পাচ্ছেন যে লাঙ্গল ব্যবহার করা আছে, যার কারণে যেই দ্রুত চাষ হচ্ছে এবং যে দ্রুত ড্রেন করে যাচ্ছে এটা একদম অবিশ্বাস্য। এটা হচ্ছে সাত হর্সের একটা ইঞ্জিন, এটাতে দেখেন পিছনে একটা বড় চাকা দেয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে দুইটা চাকা দেয়া আছে যেটার কারণে ব্যালেন্স হয়। এই দেখেন মাটিটাকে নরম করে দূরে সরায় দিচ্ছে, এবং পিছনে যে লাঙ্গলটা আছে এটা একটা ড্রেন করে দিয়ে যাচ্ছে। এবং কত চিকন যে আপনার ভুট্টার খেতে যদি আপনি চান ব্যবহার করতে পারবেন, এবং খুব অল্প সময়ে কিন্তু নিড়ানি এবং ড্রেনটা হয়ে গেছে, লাইন করাটা দুইটাই একসাথে হয়ে যাবে আর কি। দেখেন কয়েকটা লাইন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট লাঙ্গল ব্যবহার করা আছে, এই লাঙ্গলটার জন্য লাইন হয়ে যায়। এখানে একটা চাকা, বড় চাকা ব্যবহার করা হয়েছে, এবং সামনে দেখেন উইডার হেডটা, সামনটা তুলি, এই যে সামনে দুইটা চাকা দেওয়া আছে যেটার কারণে ব্যালেন্স হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইডার হেড ব্যবহার করা আছে, এবং দেখেন কি পরিমাণে স্পিড। তো আমরা খোলা জায়গা একটা দেখিয়েছি, তবে দেখেন আলুর মতো একদম সুন্দরভাবে মাঝখান দিয়ে নিড়ানি এবং হচ্ছে আপনার ড্রেনটা হয়ে গেছে। তো আমি আশা করি যে এই প্রোডাক্টটা আপনাদের অনেক কাজে দিবে, এবং আপনাদের কাজকে আরও সহজ করবে, খরচ কমায় দিবে, এবং আপনার উৎপাদন বাড়ায় দিবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।